নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ স্পেশাল রেসিপি থাকছে আলুর চাটনি আর ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ সিম ভাজা। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে সবজিগুলো কাটছি। ফুলকপি আলুটা কেটে নেবো, সিমগুলো কেটে নিয়েছি, শুধু ফুলটাই নিতে হবে। একটুও ডাঁটা নেওয়া যাবে না, আমার আবার ফুলকপি ডাঁটা খুব ভালো লাগে। সিমটা কেটে নিয়েছি, ওর সঙ্গে একটা আলু দেবো, না হলে আয়ুষ খাবে না। তো সিম আলু ভাজা করব, ওটা লাস্টে নিব আছেই হবে। আর ফুলকপি আলু তরকারিটা প্রথমে করে নিয়ে তারপর আলুর চাটনিটা বানাবো। আজকে আলুর চাটনি, আজকে আলুর চাটনি, আয়ুষ তো এখন শোনেনি আলুর চাটনি, সে এখন ঘরে ঘুমাচ্ছে। আয়ুষ বলতে বলতে চলে এসেছে, দেখো সোয়েটার পরেনি, গায়ে দাও গায়ে দাও, বাপি টুপিটা পরিয়ে দিয়েছে। কি করস, বিছানা থেকে উঠে দেখতে পাচ্ছে না আমার, আজ লাগছে বিছানা থেকে দেখছি আমরা নেই, সহ্য চলে এসছে। কোন টুপি পরেছ? আবু বাবু, আজকে কি রান্না করবে জানো? আলুর চাটনি খেয়েছ? কখনো খাইনি বাবু। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর আজকে মিষ্টি মারা ভাত দিয়েছিলাম, মানে একদম জল মেপে দিয়েছিলাম, ফ্যান ঝাড়তে হবে না সেরকম ভাবে। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, দিয়ে দেব কালো জিরে, তেজপাতা, পেঁয়াজ, টমেটো, এবার সবজিটা দিয়ে দেব। আদা কোরণে কুড়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো ফুলকপিতে। ফুলকপিটা ভাজা ভাজা হয়েছে, এবার চিংড়ি মাছটা ফুলকপির উপর দিয়ে দেবো। জিরে গুঁড়ো, জল দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা ঝোলে দিয়ে দেব, বাবু একটু ঢাকা দিয়ে দেব ফুলকপি আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর ফুলকপি আলু সেদ্ধ হতে হতে আমি আলু চাটনির আলুগুলো এই কোরণ দিয়ে কুড়ে নেব। আলুগুলো কুড়ে নিয়েছি, আমি এখানে তিনটে গোল আলু নিয়েছি। তো তিনটে আলু দিয়ে আমার চাটনিটা বানানো হয়ে যাবে। আমি এটা জলের মধ্যে দিয়ে দেবো কোরার সঙ্গে সঙ্গে, যাতে লাল হয়ে না যায়। ভালোভাবে ধুয়ে কষটা বের করে দেবো, দু তিনবার করে ধুয়ে। তরকারিটা আলগা করে দেখে নেব, তরকারিটা হয়ে গেছে। এবার দেবো সেই স্পেশাল মশলা। সত্যি এই মশলাটা তরকারির যে এত স্বাদ বাড়িয়ে দেয়, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো কলায় ভেজে গুঁড়ো করা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো চাটনি রান্নাটা, কড়াইতে সামান্য তেল দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা গোটা দেব, কাটবো না যাতে থেকে ঝালটা না বেরোয়, শুধু সেন্টটা বেরোয়। তেজপাতা দিয়ে দেব, এবার আলুটা দিয়ে দেব।
ময়দা দিয়ে আলুর কাঁচা গন্ধটা একটু ভেজে বের করে দেব। বেশিক্ষণ ভাজবে না, 2-3 মিনিট। আলুটা আর ভাজার দরকার নেই, 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেব। পিন্ডি খেজুরগুলো দানা বের করে কেটে নিচ্ছি, আর কিশমিশগুলো ধুয়ে নিয়েছি, পিন্ডি খেজুরও ধুয়ে নিয়েছি। এটা কি আয়ুষের জন্য স্পেশাল চাটনি হচ্ছে? চাটনিটা কার? সকালে দোকানে লবণ আনতে গেছিল, 5 টাকা বেরিয়েছে ওর থেকে, ওটা নিয়ে ঘুরছে ভান্ডারের ওগুলো। একটা জিনিস ভালো, কিন্তু খাবার খায় না, নিয়ে ভান্ডারে রেখে দেয়। দেখি কতদিনে ভান্ডারটা ভর্তি হয়। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এতে সামান্য লবণ দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দেবো। এবার দেবো চিনি, চিনিটা স্বাদ মতো দেবো। এবারে দিয়ে দেবো চাটনির আসল স্বাদ, পাতিলেবুর রস। এগুলো কিন্তু এরকম কিনতে পাওয়া যায়। তুমি এটা বাড়িতে বানিয়েছো নাকি? না না, আমিও কিনেছি। এটা দিয়ে দেবো, যতটা টক প্রয়োজন ততটাই দেবো। এটা না দিলে, আর এটা যদি না থাকে ডাইরেক্ট পাতিলেবু চেপে দেওয়া যায়। বাড়িতে বানিয়ে নিলেই তো হয়ে যায়, লেবু 4-5টা কিনে। চাটনিটা হয়ে এসছে, এবার পিন্ডি খেজুরটা দিয়ে দেবো। চাটনিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। চাটনি কেমন হয়েছে? রান্নাটা ভালো হয়েছে? নাও তেল ঝাল দাও, ওতে মানে বসলে হবে না তো। ঠান্ডা কাল পড়ে এবার উনুনের ধারে যাচ্ছে। না আমি ভাবলাম তোমার তুলে দিয়েছে, আর রান্না করবে ও। রান্না করো, শেখো। যা হয়েছে না এবারে, দেখে খাওয়ার বিরাট ভক্তি হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, সিম গাজর আলুটা দিয়ে দেব। মন্দিরকে ডাক, আলুর চাটনি এত আর টমেটোর টকে হয় না। কি ডাক দিয়েছে ওতে? ওটা লেবুর টক দিয়েছি, দেখি হয় কিনা। পেঁয়াজ কোঁচা আর কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দেবো। খেতে পারবে না ওটা? একদম লেবুর জুস তো, একদম সব মন্দির দিলে ঢকঢক করে খেয়ে নেবে। আলু ভাজা, সিম, মুন মুন বাবু হয়ে বসো, আলু ভাজা, সিম কেন ঘি দেবো? কেন কোনটা সিম ভাজা ওরম লাগে? আলুর চাটনি হয়েছে বলে আয়ুষ মুন দিদিকে ডেকে এনেছে টক টক খাওয়া লোকের। মুন্দি খাবে টক বেশি হলে নাকি? তোমার ভাজার কথা বললাম না,
টক্কর খেয়ে নেছো? দুজনে বলে দিলে, একজন চেন উঠলে আর একজন ঘির কথা বললো। মুনের ঝোলের তরকারি দেবো, মুন ভাজা নেবে আর একটু বললো না, ভাজা দেবো। চিংড়ি মাছ যেখানে দেবে সেখানে স্বাদ আলাদা। কালকে বাজারে যাওয়া হয়নি তো, ফ্রিজে একটু অল্প চিংড়ি মাছ ছিল আগের দিনকার, সেটা দিয়েই বানিয়েছি ফুলকপিটা। হেভি টেস্ট হয়েছে বুঝলি, আমি আর একটা নিয়ে নিচ্ছি। কেউ চুরি করে ভাজা নিয়ে নিল? হ্যাঁ, ফুলকপির সঙ্গে আবার ভাজা নিয়ে নিয়েছে। আর ভালো একটা জিনিস না, শীতকাল পড়লে আচ্ছা হবে পিকনিক হবে, ফুলকপি তরকারি না মন, ও কিন্তু ফুলকপি খাবে না বেশি, একটু ঝোল দাও। তাই আর বাড়ি যাওয়ার সময় বাটি করে দেবো, বাড়ি গিয়ে আবার বসে বসে চেটে চেটে খাবে। আয়ুষ, চাটনিটা আমি ফার্স্ট টাইম নিচ্ছি, তোমাদের তো এখনো হলো না, আমার কাছে আজ খেয়ে উঠতে পারছো না তো তুমি। ভাত দাও, ভাত শেষ করে বলেছে ভাত দাও। জামাই চাটনি ভাত দিয়ে খেয়ে নিচ্ছে, আমি চাটনি দিয়ে শুরু করে দিচ্ছি। বাবু, চাটনি আমি সব খেয়ে ফেললাম, বিশাল টেস্ট। আমি ঢং দিচ্ছি, এরপরে হবে লাউ চাটনি। হ্যাঁ, কি করবো, ক্যামেরা করছি, চাটনি লোভে বুঝেছো, আজ তোমার মা ধরা পড়েছে। বাচ্চারা কিন্তু এক ঝালে এটাই একটাই, একজন যেটা নেবে সেটা সবাই নেবে, আমার টক হয় না, মন দিদির টক হয় না। মন দিদি, আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার, টাটা।